আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লাইকিতে ডায়মন্ডের কাজ কি, ডায়মন্ড দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন। তো যারা আপনারা জানেন যে ডায়মন্ডের কাজ কি, তারা এই ভিডিওটা না দেখলেও চলবে। যারা একদম নতুন, জানেন না আসলে ডায়মন্ড দিয়ে কি কি কাজ করতে হয় লাইকিতে, মূলত তাদের জন্য এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ডায়মন্ড দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন লাইকিতে, এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন বিস্তারিত দেখব স্ক্রিনে গিয়ে। সো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন মাস্তি বাংলা টেক, আপনাদের সাথে আছি আমি জিয়াউদ্দিন রবিন। যে সকল বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সো ওকে গাইস, আমরা চলে আসলাম স্ক্রিনে। তো এখন কথা হচ্ছে আপনাদের যাদের কাছে ডায়মন্ড নাই, তারা কিভাবে ডায়মন্ড রিসার্চ করবেন। ডায়মন্ড রিসার্চ করার জন্য মাস্টার্ড কার্ড, ডেবিট কার্ড, ইন্টারন্যাশনাল যে কার্ডগুলো আছে এগুলো লাগে, যেগুলোর মধ্যে ডলার থাকে। আমাদের বাংলাদেশের ব্যাংকের যে কার্ডগুলো আছে এগুলো দিয়ে হবে না। তো আবার অনেকজন আছে টাকার বিনিময়েও ডায়মন্ড রিসার্চ করে দেয়। আপনাদের যদি পরিচিত এমন কেউ থাকে যে টাকা দিয়ে ডায়মন্ড রিসার্চ করে দেয়, তাহলে তাদের কাছ থেকে ডায়মন্ড রিসার্চ করাইতে পারেন। আর যদি আপনাদের এরকম কেউ না থাকে, আমার পরিচিত একটা ভাই আছে, সেও টাকার বিনিময়ে ডায়মন্ড রিসার্চ করে দেয়। তার নাম্বারটা এই যে আমি এখানে স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা তার নাম্বারে যোগাযোগ করে আপনারা ডায়মন্ড নিতে পারেন। সে হচ্ছে 1000 ডায়মন্ড, সর্বনিম্ন 1000 ডায়মন্ড রিসার্চ করে, 1000 ডায়মন্ডের নিচে সেই রিসার্চ করে না। 1000 ডায়মন্ডের দাম হচ্ছে 1600 টাকা, ঠিক আছে। আপনারা তার নাম্বারে যোগাযোগ করে ডায়মন্ড নিতে পারবেন, কোনো সমস্যা ছাড়াই আপনাদের টাকা 100% সেফটি থাকবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। আপনারা টাকা দিবেন, আপনাদেরকে ডায়মন্ড দিবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি, ঠিক আছে। আর অযথা তাকে আপনারা কল দিয়ে ডিস্টার্ব করবেন না। যাদের শুধু ডায়মন্ড লাগবে, শুধুমাত্র তারাই তাকে কল দিবেন, ওকে। তো ওকে, আমরা এখন চলে যাব মূল কাজে। আমরা যাব এখন লাইকি অ্যাপসে, দেখব ডায়মন্ড দিয়ে আমরা কি কি কাজ করতে পারি সেটা দেখব। সো ওকে গাইস, আমরা চলে আসলাম লাইকি অ্যাপসে। তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যদি কোনো ভিডিও ভিউজ বাড়াতে চান, লাইক বাড়াতে চান, কমেন্ট বাড়াতে চান, সব কিছু বাড়াতে চান, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনি চাচ্ছেন যে সেই ভিডিওটা ভাইরাল করতে, তো আপনারা চাইলে ডায়মন্ড দিয়ে ভিডিওটা বুস্ট করাতে পারেন, ঠিক আছে। তো বুস্ট করলে আপনার ভিডিওটার মধ্যে অনেক ভিউজ আসবে, অনেক লাইক আসবে, অনেক কমেন্ট আসবে, আবার অনেক ফলোয়ার্সও আসবে। তো বুস্ট নিয়ে আমার আরও একটা ভিডিও আছে, সেটার মধ্যে আমি ডিটেলস সব কিছু আলোচনা করছি, সেই ভিডিওটা আপনারা উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। তারপরও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু দেখাই দিই কীভাবে আপনারা বুস্ট করবেন। তো ধরুন আমার এই ভিডিওটা বুস্ট করব। আচ্ছা বন্ধু, তো আপনারা যে ভিডিওটা বুস্ট করবেন সেই ভিডিওটার উপর একটা ক্লিক করে ভিডিওটা প্লে করবেন। প্লে করার পর আপনারা এই যে এখানে দেখতে পারবেন মোর নামে একটা অপশন বা শেয়ার নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারবেন বুস্ট লেখা আছে, সো আপনারা এখানে একটা ক্লিক করবেন। তো এরপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যাকেজ আছে, কত ডায়মন্ড দিয়ে আপনারা আপনাদের ভিডিওটাকে বুস্ট করাতে চান বা প্রমোট করাতে চান, ঠিক আছে। 24 ডায়মন্ড, 56 ডায়মন্ড, 100 ডায়মন্ড, তো কত ডায়মন্ডে আপনাদেরকে কত ভিউজ দিবে এই যে এখানে আপনারা সেটা দেখতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত ডায়মন্ড দিয়ে আপনাদেরকে কত ভিউজ দিবে। 24 ডায়মন্ড দিয়ে 2700 থেকে 3700 মধ্যে আপনাদেরকে ভিউজ দিবে। তো আপনারা যদি ভিডিও বুস্ট করাতে চান, যে প্যাকেজটা নিতে চান সেটার উপর একটা ক্লিক করবেন। তো এরপর আপনাদের ভিউজগুলো কত সময়ের মধ্যে আনতে চান সেটাও এখানে সিলেক্ট করতে পারবেন। এই যে এখানে একটা ক্লিক করবেন ফসারের সময়, 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা। তো আপনারা যত সময়ের ভিতরে আপনাদের ভিউজগুলো আনতে চান সেটা এখানে সিলেক্ট করে দিবেন, চাইলে 1 ঘন্টাও দিতে পারেন। তো আমি 1 ঘন্টা দিলাম, এরপর ওকে, ঠিক আছে। তো এরপর জাস্ট এখানে পে করে দিবেন, পে করে দিলেই আপনার ভিডিওটা বুস্ট হয়ে যাবে যদি ডায়মন্ড থাকে আপনার অ্যাকাউন্টে। তো এরপর লাইকি অফিসিয়াল থেকে আপনাদেরকে দুইটা বা একটা মেসেজ পাঠাবে, মেসেজগুলোর মধ্যে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ভিডিওটা কত মিনিটের মধ্যে কতগুলো ভিউস আসছে, কি আশেপাশে সব কিছু ডিটেলস দেখাবে। তো বিস্তারিত দেখার জন্য আপনারা চাইলে আমার ওই ভিডিওটা দেখতে পারেন, উপরে আই বাটনে ক্লিক করে ফোমোডের ওই ফোমোড বা বুস্টের ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন, ওকে। তো এটা গেল কিভাবে ডায়মন্ড দিয়ে আপনাদের ভিডিও বুস্ট করাবেন বা ভিডিও ভাইরাল করাবেন, ওকে, একটা বিষয় গেল।
তো এরপর হচ্ছে ডায়মন্ড দিয়ে আপনারা যে কাজটা করতে পারবেন, ধরুন আপনার কাছে একটা ভিডিও খুব ভালো লাগছে, তো আপনি চাইলে সেই ভিডিওটার মধ্যে ডায়মন্ড গিফট করতে পারেন, ঠিক আছে? তো আপনি যদি ডায়মন্ড গিফট করতে চান, এই যে এখানে এরকম একটা বক্স দেখতে পারবেন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। এটার মধ্যে একটা ক্লিক করার পর এই যে এখানে অনেকগুলো স্টিকার দেখতে পাচ্ছেন, কোন স্টিকারটার জন্য কতগুলো ডায়মন্ড এখানে সেটা লেখা আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে 10 ডায়মন্ড, এটা হচ্ছে 60 ডায়মন্ড। তো আপনি যতগুলো ডায়মন্ড এই ভিডিওর মধ্যে গিফট করতে চান সেটা সিলেক্ট করে এরপর জাস্ট এখানে সেন্ডে একটা ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে আপনার গিফট করা। তো ওকে, আশা করি বুঝতে পারছেন কীভাবে ভিডিওতে ডায়মন্ড গিফট করতে হয়। তো 3 নম্বরে আসি আমরা। ধরুন কোনো একটা ইউজারকে আপনার খুবই ভালো লাগে, আপনি চাচ্ছেন যে তার সাথে একটি সম্পর্ক ভালো করবেন, তো আপনি চাইলে ডায়মন্ড গিফট করে তার সাথে সম্পর্ক ভালো করতে পারেন। আপনি যদি তাকে ডায়মন্ড গিফট করেন, দেখবেন আপনার ফলো সে ব্যাক করে দিবে, তো আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে। দেখবেন আপনি যদি তার বোর্ডে যান বা তার লাইভে যান, তো আপনাকে কেমন আছেন ভাই, ভালো আছেন, ওয়েলকাম, সব কিছু জানাবে। তো ভাই, লাইকি তো হচ্ছে মূলত ডায়মন্ডের খেলা। আপনি যদি কাউকে, কোনো ইউজারকে, বড় ইউজার যেটাকে আপনি পছন্দ করেন, তাকে যদি আপনি বেশি বেশি ডায়মন্ড গিফট করেন, দেখবেন তার সাথে আপনার খুব একটা ভালো সম্পর্ক হয়ে যাবে। তো তাকে ডায়মন্ড গিফট করার জন্য তার লাইভে যাবেন। তো আমি এখানে সাপোজ একটা লাইভে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ওকে, আমরা একটা লাইভে আসলাম। তো আপনি যদি কাউকে গিফট করতে চান, তাহলে এই যে এখানে দেখতে পারবেন গিফটের বক্সটা, তো এখানে একটা ক্লিক করতে হবে আমাদেরকে। এখানে একটা ক্লিক করার পর এই যে আমরা দেখতে পারবো অনেকগুলো গিফট, এই গিফটগুলো করতে কিন্তু আমাদের ডায়মন্ড লাগবে, ঠিক আছে? তো এক একটা গিফটের এক এক রকম ডায়মন্ড, এটার জন্য 400, এটার জন্য 200, এখানে আপনারা নিচেই দেখতে পারবেন কোনটার জন্য কত ডায়মন্ড লাগবে। তো আপনি যে গিফটটা তাকে করতে চান সেটার উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে? সেটার উপর একটা ক্লিক করে এই যে সেন্ড, এখানে একটা ক্লিক করলে তার কাছে ডায়মন্ডগুলো চলে যাবে, আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, তার কাছে চলে যাবে। তো এরপর দেখবেন তার সাথে আপনার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যাবে। বুঝতে পাচ্ছেন ডায়মন্ডের পাগল সবাই এখন লাইকিতে। তো ওকে, আশা করি বুঝতে পারছেন কীভাবে ডায়মন্ড গিফট করতে হয়, ঠিক আছে? তো এরপর আসি এই যে নিচ থেকে অনেকগুলো কমেন্ট উঠতেছে দেখতে পাচ্ছেন। তো এভাবে যদি আপনি কাউকে কমেন্ট করেন, আপনার কমেন্টটা হয়তোবা তার চোখে নাও পড়তে পারে, তো আপনি যদি চান একটা ডায়মন্ড খরচ করে বুলেট মেসেজ করতে পারবেন তাকে। বুলেট মেসেজ করলে ডিসপ্লের উপর দিয়ে আপনার মেসেজটা যাবে একটা ডায়মন্ডের বিনিময়ে। তো সেটা করার জন্য এই যে এখানে একটা ক্লিক করবেন, যেভাবে কমেন্ট বা মেসেজ যেটাই বলেন সেটা করে। তো এরপর আপনারা এই যে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করলে আপনাদের একটা ডায়মন্ড কাটবে, এরপর আপনারা বুলেট মেসেজ করতে পারবেন। তো আমি একটা ডায়মন্ড খরচ করে আপনাদেরকে দেখাচ্ছি। হাই লিখি আমি, হাই, এরপর সেন্ড করে দিলাম। এই যে দেখেন আমার কমেন্টটা সবার উপর দিয়ে যাচ্ছে একটা ডায়মন্ডের বিনিময়ে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এরপর হচ্ছে আপনারা অনেকজনের লাইভে গিয়ে দেখতে পারেন, এই যে ভাল্লুক আসতেছে, তারপর হচ্ছে সিংহ আসতেছে, হরিণ আসতেছে তার নামের ফাঁস দিয়ে। তো আপনি ভাবেন যে আমার আইডিতে কেন আসে না? তো এই অপশনগুলো পাওয়ার জন্য আপনাদেরকে অনেক ডায়মন্ড স্যান্ডিং করতে হবে। অনেক ডায়মন্ড যখন আপনারা স্যান্ডিং করবেন, আপনাদের আইডিটা যখন বড় হবে, এরপর আপনারা এই অপশনগুলো পাবেন, হরিণ পাবেন, এরপর হচ্ছে ভাল্লুক পাবেন, এরপর হচ্ছে সিংহ, এটা পাবেন, ঠিক আছে? এটার জন্য অনেক বেশি ডায়মন্ড স্যান্ডিং করতে হয়। তো ওকে, এরপর আসি, আপনারা লাইকিতে চাইলে গেমসও খেলতে পারবেন। গেডি নামক একটা গেমস আছে, তারপর লুডো আছে, তারপর হচ্ছে মাসের গেমস আছে। তো এই গেমসগুলো খেলে আপনারা ডায়মন্ড আর্নও করতে পারবেন, আবার আপনারা লসও দিতে পারেন, ঠিক আছে? তো আপনারা গেমস খেলার জন্য এই যে নিচে একদম একটা অপশন দেখতে পাচ্ছেন নীল কালারের, এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এটা যে কোনো লাইভে পাবেন আপনারা, লাইভ ছাড়া এই অপশনটা পাবেন না, কারো লাইভে গেলে এই অপশনটা পাবেন। তো আপনারা যদি গেডি খেলতে চান, তাহলে এই যে এখানে একটা ক্লিক করবেন। গেডি নিয়ে আমার আরও একটা ভিডিও আছে, চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন, উপরে আই বাটনে লিংক দিয়ে দেব। তো এটা হচ্ছে গেডি গেমস, দেখতে পাচ্ছেন আপনারা ডায়মন্ড দিয়ে এখানে গেমস খেলতে পারবেন। গেমস খেলে আপনারা ডায়মন্ড আর্ন করতে পারবেন, আবার লসও হতে পারে, বেশিরভাগ মানুষ লসে দেয় আসলে। এখানে 8টা গড়, 8টা গড়ের মধ্যে আপনি 1টা গড়ের মধ্যে পাবেন ডায়মন্ড। তো এখানে হচ্ছে এই সর্গিটা একই সময়ে অল বিশ্বে ঘুরতে থাকে, একই সময়ে একইভাবে অল বিশ্বে এটা ঘুরতে থাকে।
তো আপনাকে এখানে 30 সেকেন্ড সময় দেওয়া হবে। 30 সেকেন্ডের মধ্যে আপনি যেই যে ঘরের মধ্যে ডায়মন্ড লাগাতে চান সেটা লাগাতে পারবেন। তো এরপর এটা অটোমেটিকলি ঘুরবে। তো আপনি যেটার মধ্যে ডায়মন্ড লাগাবেন সেটা যদি আসে তাহলে আপনি ডায়মন্ড পাবেন। তো এখানে হচ্ছে চিকেনের জন্য, চিকেনের মধ্যে আপনি যদি একটা ডায়মন্ড লাগান আপনি 5টা ডায়মন্ড পাবেন, বার্গারে একটা লাগাইলে 5টা পাবেন, তারপরে গাজরে একটা লাগাইলে 5টা পাবেন, টমেটোতে একটা লাগাইলে 5টা পাবেন যদি এটা আসে। এরপর হচ্ছে বেলুনে যদি আপনি একটা লাগান 10টা পাবেন, এরপর হচ্ছে এটা কুত্তা বলে সবাই, কুত্তার মধ্যে যদি আপনি একটা লাগান 15টা পাবেন, চর্গির মধ্যে যদি আপনি একটা লাগান তাহলে 25টা পাবেন। তো বেশিরভাগ হচ্ছে ছোট যে অপশনগুলো আছে এগুলাই উঠে। তো আপনারা চাইলে গেমসটা খেলতে পারেন, আমি একটু খেলি আপনাদেরকে দেখাই। এ রাউন্ডটা একটু যাক, সময় শেষ হয়ে গেল অলরেডি। তো এখন আমি একটু খেলাবো আপনাদেরকে দেখাই। তো হচ্ছে আমি চিকেনে দিলাম 10টা, এরপর হচ্ছে গাজরে দিলাম 10টা, এরপর হচ্ছে কোথায় দিই টমাটোতে দিলাম 10টা। ওকে, তো আমি বেলুনে 3টা, কুত্তাতে 2টা। ঠিক আছে, দেখা যাক আমার অপশনটা আসে কি না, যেগুলোর মধ্যে দিছে একটা আসলে হয়। তো আমার দেখতে পাচ্ছেন আমি 35টা দিয়ে 50টা পাইছি, তার মানে আমার 15টা এখন লাভ হয়েছে। ওকে, আশা করি বুঝতে পারছেন কিভাবে গেডি গেমসটা খেলতে হয়। এখন আমি আপনাদেরকে আরেকটা গেমস দেখাবো। এরপর এখানে আরও অনেকগুলা গেমস আছে, গেমসগুলো আসলে কম খেলায়, বেশিরভাগ সবাই গেডি গেমসটাই খেলায়। এরপর হচ্ছে মাছ, মাছের যে গেমসটা এটা দেখি। এই যে আমাদের গেমস শুরু হয়ে গেল। এই যে আমাদের এখানে একটা বন্দুক দিবে আমাদেরকে, আমাদেরকে মারতে হবে বড় মাছটা, টিমি মাছটার মধ্যে মারতে হবে। তো এখানে আমরা চাইলে ডায়মন্ডের পরিমাণ বাড়াইতে পারবো, কমাইতে পারবো। আমি কমাই দিই, একটা করে খেলাই। ঠিক আছে, মাছের চোখের মধ্যে মারতে হবে, কোন মাছটা যা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনারা বন্দুকের জায়গাও পরিবর্তন করতে পারবেন। এখানে আছে, এখানে আছে, তিন জায়গা থেকে আপনারা মারতে পারবেন। এই যে নীল কালারের এই মাছটার চোখের মধ্যে মারতে হবে। এই যে পাইনি রে, চোখের মধ্যে মারতে হবে। তো এরপর হচ্ছে এখানে লুডু খেলা আছে। এই যে এটা হচ্ছে লুডু খেলা, এটা একটু দেখাই আপনাদেরকে। ভাই রে ভাই, এখানে জুয়া সব কিছু ভাই, জুয়া 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 জুয়ার মতোই এটা ভাই। এগুলো আসলে না খেলাই ভালো ভাই, লসে হয় বেশি। এই যে এটা হচ্ছে লুডু খেলা। ঠিক আছে, আপনি এখানে অ্যামাউন্ট দিতে পারবেন, কয় ডায়মন্ড দিয়ে খেলবেন। তো আমি 2টা দিলাম, 2 আসলো। সো ওকে, এখানে অনেকগুলো গেমস আছে, আপনারা দেখে শুনে চাইলে খেলতে পারেন। ঠিক আছে, সো গাইস, এ হচ্ছে আসলে ডায়মন্ডের কাজ। আপনারা হয়তো বা অনেকজনে জানেন না আসলে ডায়মন্ড দিয়ে মূলত কি কি করা হয়। তো আজকের এই ভিডিও দেখার পর আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন যে লাইকিতে ডায়মন্ড দিয়ে কি কি করা যায়। তো ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।